নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের রেজাল্ট সংক্রান্ত অনেক কিছু বড় তথ্য পেলাম, আর শুধু তথ্যই নয়, তোমাদের রেজাল্টের আপডেট পেলাম। সেই জন্য কিন্তু তোমাদের কি মনে হলো যে ছেলেদের তোমাদের যা মনের অবস্থা আজকে, তো বলার নয় কিছু, মানে আজকে আমার নিজের এত কষ্ট হয় যে আজকে তোমাদের পরীক্ষা, যে টিচার হিসাবে বলছি আমি, তোমাদের মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারি যে আজকে রেজাল্ট বেরোচ্ছে না, অর্থাৎ পরীক্ষার ডেটের পর ডেট তোমার ডেট বার যাচ্ছে। অলরেডি 6 তারিখে আবার তোমাদের পুনরায় ডেট দিয়েছে। তো আমার সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে একজন স্টুডেন্ট হিসাবে তার মনের অবস্থা কীরকম, কিন্তু তার মধ্যে তোমাদের হয়তো সবটা পারবো না, কিন্তু যতটুকু তোমাদের আমি আপডেট আজকে পেলাম, তোমাদের কিন্তু এই আপডেটটা আমি দিচ্ছি। এবং আপডেটটা শুধু আপডেটই নয়, রেজাল্ট সংক্রান্ত, রেজাল্ট বেরোনো সংক্রান্ত তোমাদের কিন্তু, হ্যাঁ একদম ঠিক দেখেছো, থাম্বনেলে যারা ওয়্যারলেস অপারেটরের রেজাল্টের জন্য অপেক্ষা করে বসে রয়েছো, তোমাদের বারবার করে বলছি তোমাদের ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট কিন্তু এ মাসের 25 তারিখের মধ্যে, অর্থাৎ এই মাসের জাস্ট 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট কিন্তু তোমাদের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। এবার তোমরা অনেকজনা বলতে পারো যে স্যার রিজার্ভেশন পলিসি বেরোইলো না, কিন্তু তোমার রেজাল্ট কী করে বেরোবে? যেদিন বেরোবে সেই দিন তোমরা মিলিয়ে নেবে যে চিরঞ্জিত স্যার কথাটা বলেছিল, বুঝতে পেরেছো? কারণ ইন যারা আজকে এদের রেজাল্ট, এদের রেজাল্ট কিন্তু এদের পরে ইন্টারভিউ রয়েছে, তো সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু এই রেজাল্ট কিন্তু খুব আসন্ন। আমি বানিয়ে গুছি এখানে কিছু বলছি না, টোটালটা ডিসিশন কিন্তু বোর্ডের, বোর্ডের ডিসিশন কিন্তু আজকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। তো সেই জন্য বলছি যারা ওয়্যারলেস অপারেটরের কেন কীভাবে বেরোচ্ছে, তার থেকে বড় জিনিস হচ্ছে বেরোচ্ছে ওয়্যারলেস অপারেটরের যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা কিন্তু তোমরা তৈরি হয়ে যাও ইন্টারভিউর জন্য, আর নিজে নিজে প্রিপারেশান এখন থেকে নাও। হ্যাঁ, আর যারা আদার্স পরীক্ষাগুলো দিয়ে রয়েছে তোমাদের কিন্তু যতটা সবটা আপডেট আমি পাইনি, কারণ আমি তো আর বোর্ডের সব কিছু নয়, যতটুকু তথ্য পাই ততটুকু এখন তোমরা বুঝতেই পারছো আমি এই রাত্রেবেলায় মাঠের মধ্যে দাঁড়িয়ে তোমাদের ভিডিও শ্যুট করছি। তো সেই জন্য কিন্তু তোমাদের বলছি যে আমি স্টুডিওতেও নেই, তা সত্ত্বেও তোমাদের যত তাড়াতাড়ি জানতে পারলাম তোমাদের জানাচ্ছি জিনিসটা। আর আরেকটা কথা তোমাদের তার সঙ্গে বলবো যে কলকাতা পুলিশের অফিসিয়াল নোটিফিকেশন দেখবো, আমি একটা জায়গা দিয়েছি যে কলকাতা পুলিশের অফিসিয়াল নোটিফিকেশন, হ্যাঁ একদম ঠিক কথা, তোমাদের যে রিজার্ভেশন পলিসি নিয়ে তোমরা এতদিন ধরে তোমরা ঘোষণা যে রিজার্ভেশন পলিসিতে কি হলো, কলকাতা পুলিশের কি রিজার্ভেশন পলিসি হলো, তোমাদেরকে বারবার করে বলি এই সপ্তাহে, এটাও কিন্তু ইনফরমেশান আছে আমার কাছে, জাস্ট এই সপ্তাহে কিন্তু তোমাদের রিজার্ভেশন পলিসিটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, জাস্ট এই সপ্তাহে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। এবার দেখো একটা কথা, অনেকজন আগের দিন অনেক খারাপ কথা বলেছিল যে এখান থেকে ওখান থেকে কপি করা, ঠিক আছে, তো কথাটা সেটা নয়, অ্যাজ এ টিচার হিসাবে আজকে গোটা পশ্চিমবাংলা স্টুডেন্ট আমাকে এক কথায় চেনে, গোটা পশ্চিমবাংলা স্টুডেন্টকে নিয়ে পড়াই, তোমরাও কম বেশি হয়তো কেউ কেউ তাদের মধ্যে পড়ে, কিন্তু যারা পড়ে তারা হয়তো বলেনি, কিন্তু আদারওয়াইজ যারা পড়ো না তারা হয়তো বাজে মন্তব্য দু চারজন করেছো। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, কম বেশি কোনো, দেখো কোনো টিচারই কখনো তোমার দিকে ডিমোটিভেট করতে চায় না, বা কখনো যে ইউটিউব চ্যানেলে থাকে সেও ডিমোটিভেট করতে চায় না। এবার কারো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, ঠিক আছে, আজকে আজকে ধরো এই যে ইনফরমেশনটা আমি পেলাম, কালকে হয়তো অন্য কেউ পেলো, তারপর সেই ইউটিউবে আপলোড করলো, এরকম নয় যে আমি আপলোড করলাম বলে তাকে ছোট করব বা সে ছোট হয়ে গেল, এরকম কিন্তু ব্যাপারটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছো, বারবার করে বলছি কলকাতা পুলিশের আপডেট যেরকম পেয়েছো যে তোমাদের 31 তারিখে পরীক্ষা হতে চলেছে, যেরকম তোমরা সিওর আপডেট পেয়েছো, তোমাদেরকে বারবার করে বলছি তোমরা সিওরিটির সাথে কিন্তু এবার পড়াশোনাটা করে জাগো, দেখতে দেখতে 100 দিন কী করে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না, আমি অনুরোধ করব। আর যারা যারা ওয়্যারলেস অপারেটরের পরীক্ষার্থী রয়েছে, তোমাদেরকে বারবার করে বলছি তোমরা এবার তোমাদের 25 তারিখের মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাওয়ার আগে থেকেই তোমরা প্রিপারেশান শুরু করে দাও, এই জন্যই তোমাদের জানানো। আর বাকি স্টুডেন্টদেরকে আমি এটাই বললাম যে আশার আলো পাওয়া যাচ্ছে, বুঝলে, আস্তে আস্তে আসার আলো পাওয়া যাচ্ছে। আজকে অনেক স্টুডেন্ট আমার যারা কিন্তু অলরেডি গেছে মাঠে, মানে যারা অলরেডি তোমার কী বলে কোর্টের সামনে গেছে, কিন্তু তারা হতাশা হয়ে ফিরে এসেছে, আমাকে ফোনেও বলেছে, কিন্তু এই হতাশা আর আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি না, কিন্তু সবটা টোটালি ডিপেন্ডস অন পিআরবি এবং আদার্স কোর্ট। তো জানি না কী ব্যাপার, অতটা ভিতর দিকে ঢুকছি না, যতটুকু জানতে পারলাম তোমাদের রেজাল্ট কিন্তু আপকামিং। আর তার সাথে বলি কলকাতা পুলিশের জাস্ট মানে রিজার্ভেশনের পলিসির যে নোটিফিকেশন এই সপ্তাহতেই ওয়েবসাইটে দিতে যাবে, আর 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ওয়্যারলেস অপারেটরের রেজাল্টটা বেরোবে, ঠিক আছে, কারণ তার মেনের পরে ইন্টারভিউ রয়েছে। এবং সেই দিন জানিয়ে দেবো আরও কিছু রেজাল্ট সম্বন্ধে তথ্য আমি জানি, কিন্তু সেইটা আমি সেই ভিডিওতে জানিয়ে দেবো, অর্থাৎ 25 তারিখের মধ্যে যেদিন রেজাল্টটা বেরিয়ে যাবে সেই দিনই তোমাদের যে নেক্সট ভিডিও দেবে তার মধ্যে বলে দেবো যে বাকি রেজাল্টগুলো কবে থেকে কি দিতে পারে বা কি তাদের বোর্ডের মধ্যে কার্যনীতি চলছে, ঠিক আছে, সব কিছু বলবো। সাথে থেকো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।